ভাঙড়ে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট তৈরি করার অভিযোগে গ্রেফতার এক যুবক। অভিযোগ, ভাঙড়ের ঘটকপুকুরের একটি অনলাইনের দোকানে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট তৈরি করছিল মুজাফফর মোল্লা নামের এক যুবক। এই ঘটনায় ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট ও কম্পিউটার সহ তৈরি করার সরঞ্জাম। এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। আমার অভিযোগ হচ্ছে যে আমার একটা জন্ম সার্টিফিকেট বানিয়েছিলাম, সেটা ভুল বার হয়েছে, ফেক বানাতে দিয়েছিলাম আমাদের ঘরে বসে সন্ন চাঁদপুর রোডে একটি অনলাইন দোকানে। আমার বোনের নাম মেহবুবা খাতুন, ওনার নামে করা হয়েছে। সেটা জাল বার হয়েছে আমি পরে জানতে পারলাম, আগে জানতাম না যেটা জাল কি অরিজিনাল। দোকানদার বলেছিল যেটা অরিজিনাল দায়িত্ব সহকারে নর্মাল হসপিটালে উনি বানিয়ে দেবেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক অনলাইনের মাধ্যমে একাধিক মানুষের আধার কার্ড, প্যান কার্ড সহ জন্ম সার্টিফিকেট তৈরি করে দিত, কিন্তু পরে দেখা গিয়েছে সবটাই জাল। এই ঘটনায় মাসুম বিল্লাহ মোল্লা নামের এক যুবক থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত মুজাফফরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি ওই যুবকের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড ও জন্ম সার্টিফিকেট তৈরি করা কম্পিউটার সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত মুজাফফরকে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ভাঙড় থানার পুলিশ। ভাঙড় থেকে ইয়ামউদ্দিনের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমি হ্যাঁ পঞ্চায়েতে যোগাযোগ করেছিলাম, কিন্তু ওটা অনেক সময় লাগছিল, কিন্তু আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন ছিল, যার কারণে আমি কয়েকটা লোকের মুখে শুনেছিলাম যে অমুক দোকানে মানে চাঁদপুরে রোডের গায়ে মুজাফফরের অনলাইনের দোকানে উনি জমাসাটে বানায় অরিজিনাল দায়িত্ব সহকারে নর্মাল হসপিটালকে, সেখানে আমি গিয়েছিলাম, সেটা উনি বানিয়ে দিয়েছিল, পরে সেটা জাল বার হয়েছে। উনি যেটা বানিয়ে দিয়েছিলেন পরে আমি জানতে পারলাম যেটা জাল, তাই থানায় দ্বারস্থ হয়েছিলেন। হ্যাঁ থানায় আমি দ্বারস্থ হয়েছি, এবং আমার না এবং অনেক একাধিক মানুষ, অনেক একাধিক সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকেও আমার বানিয়ে দিয়েছেন এরকমভাবে। কত নিয়েছিল? কত আমার কাছ থেকে 500 নিয়েছিল। 500 টাকা করে নেয়? হ্যাঁ কত নিয়েছে বলতে পারবো? আমার কাছে 500। আপনার কাছে 500 নিয়েছিল? 500 টাকার বিনিময়ে জন্ম সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল অনলাইনে? অনলাইনে বানিয়ে দিয়েছে, পরে সেটা জাল বার হয়েছে। আপনার নাম কি? আমার নাম মাসুমুল্লাহ মোল্লা। বাড়ি কোথায়? ঘটপুর। তো অনলাইনের দোকানটা কোথায়? অনলাইনের দোকান হচ্ছে ঘটপুর সংলগ্ন চাঁদপুর রোডের গায়ে।